শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিলেন, পারলে একটা বট গাছ হোস, পথিক এসে ছায়া পাবে, শান্তি পাবে, যাবার সময় হয়তো একটা ডাল ভেঙে নিয়ে যাবে, কত পাখি বাসা বাঁধবে, মলমূত্র ত্যাগ করে নোংরা করবে, কত লতা পরজীবী গজাবে তোকে ঘিরে, কিছু আসে যায় না। বট গাছ বট গাছই, তার মহিমা একটা ডাল ভাঙলে কিছু কমে না, পাখির মলমূত্রে নোংরাও কিছু মনে আসে না। ধ্বংস হয়ে গেলেও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে, এখানে একটি বটবৃক্ষ ছিল।